আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আজকে আমি চিকেন মোমোস তৈরি করে দেখাবো, খুবই সহজে ঘরোয়া উপায়ে কিভাবে তৈরি করবেন। তো চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি মুরগির বুকের মাংসটা নিয়ে নিয়েছি, এটা আমি কিমা করে নিব। আপনারা চাইলে রেডিমেড কিমা কিনে ওটা তৈরি করতে পারেন। তো আমি ছোট ছোট করে কেটে মাংসটা ব্লেন্ডার করে নিব। তা আমি এখানে কিমা তৈরি করে নিয়েছি, আমি সবগুলো কিমা একটা বাটিতে ঢেলে নিয়েছি। এখানে এক টেবিল চামচের মতো কাঁচামরিচ দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন। এক টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি, হাফ টেবিল চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া, হাফ টেবিল চামচ পরিমাণ এখানে আমি সয়া সস দিয়েছি, ডার্ক সয়া সস, আদা পেস্ট হাফ টেবিল চামচ পরিমাণ, রসুন পেস্ট স্বাদ মতো, লবণ, লবণটা একটু বুঝে দিতে হবে যেহেতু আমরা এখানে সয়া সস দিয়েছি আগে। এখন সব কিছু আমি একটা চামচের সাহায্যে একসাথে মাখিয়ে নিচ্ছি। তো চিকেনটা মাখিয়ে নেওয়া শেষ, এখন আমি মোমোর জন্য ডো তৈরি করব। আমি এখানে 2 কাপ ময়দা নিয়েছি, আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে এখন সব কিছু আমি একসাথে ভালোভাবে মিশিয়ে নিব। আর নর্মাল টেম্পারেচারে থাকা পানি আমি অল্প অল্প করে দিয়ে ডোটা তৈরি করব। একসাথে বেশি পানি দেওয়া যাবে না, তাহলে ডোটা নরম হয়ে যাবে। মোমো তৈরির জন্য ডোটা এমন হবে যেন শক্ত না থাকে, একদম নরমও না হয়। তো ডোটা রেডি হয়ে গেছে, এখন 10 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দিচ্ছি, ফিরে আসছি 10 মিনিট পর। মোমো তৈরির জন্য আমার ডোটা একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে। এখন এখানে আমি অল্প ময়দা ছিটিয়ে মোমোর ডোটাকে একটু ভালোভাবে মথে নেব। আপনারা চাইলে এটা ছোট ছোট লেচি কেটে রুটির মতো বানিয়েও তৈরি করতে পারেন, কিন্তু সময় বাঁচানোর জন্য আমি প্রথমে একটা বড় রুটি তৈরি করব। সেই রুটিটা একটা গ্লাসের সাহায্যে 4-5টা করে কেটে তারপর আমি মোমোটা তৈরি করব। এভাবে অল্প সময়ে আপনারা একসাথে কয়েকটা মোমো তৈরি করতে পারবেন। বাকি ডোগুলো দিয়ে আমি আবারও মোমো তৈরি করে নিব। তো মোমোর জন্য রুটিটা একদম পাতলাও বেলা যাবে না, একদম মোটাও না, বেশি পাতলা বেললে ছিঁড়ে যেতে পারে। তাই আমি আজকে 2-3 শেপের মোমো তৈরি করে দেখাবো, এটা আপনাদের দেখে বুঝে নিতে হবে আমি কিভাবে তৈরি করছি। তো এখানে আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে, আপনারা একটু ভালো করে খেয়াল করলেই বুঝতে পারবেন, এটা আসলে বলে বোঝানোর মতো কিছু না। এখানে আরেকটা তৈরি হয়ে গেছে, এখন আমি লাস্ট আরেকভাবে তৈরি করে দেখাবো। খুবই ইজি, আপনারা ওইভাবে বাসায় তৈরি করবেন, আশা করি ভালো লাগবে। তো এক এক করে এভাবে আমি সবগুলো মোমোস বানিয়ে নিয়েছি, এখন এগুলাকে আমি স্টিম করব। স্টিম করার জন্য আমি এখানে একটা হাঁড়ি নিয়েছি, আমি যেই হাঁড়িটাতে ভাপা পিঠা তৈরি করি সেই হাঁড়িতেই আমি আজকে মোমোটা স্টিম করব।
তো আমি আগে থেকে পানি দিয়ে হাঁড়িটা চুলায় বসিয়েছি, আর তার উপরে একটা পাতলা ন্যাকড়া দিয়ে দিব। দিয়ে এক এক করে সবগুলো মোমোস এখানে দিব। আর 10 মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে এটা ঢেকে দিব। ঠিক 10 মিনিট পর খুব সুন্দরভাবে হয়ে গেছে, এটা বেশি সময় লাগে না হতে। তো আশা করি আপনাদের ভালো লাগবে, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।